আপনারা সবাই সুন্দরভাবে বসে পড়ুন। প্যান্ডেলের সামনে পিছনে যারা আছেন দয়া করে প্যান্ডেলের নিচে বসে পড়ুন। সবাই বসেন, সবাই বলেন মারহাবা। সবাই বলেন মারহাবা। যাই হোক, সবাই বলেন মারহাবা। আমি সবাইকে অনুরোধ করব, আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি, আমি তো আপনাদের এই ঈদগায় ইমামতি করি হিসেবে আপনাদেরই সন্তান মনে করতে পারেন। এটা আজকে আমি আমার বাড়ি মনে করে আমি সবাইকে বলবো, হুজুর মেহমান জিনার পাশে মনে করেন বছরের পর বছর ঘুরেও শিডিউল পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ উনাকে আমরা আনতে পেরেছি, আমরা সক্ষম হয়েছি, উনি এসেছে এই অত্র মহল্লায়। আমার এই অত্র এলাকাবাসীর কারো আচরণের মাধ্যমে এমন কোনো কিছু যাতে না হয় যাতে হুজুর মনে কষ্ট পায়। আমাদের সবচাইতে বড় পরিচয় আমরা মুসলমান, আমরা সুন্নি। আমাদের মধ্যে সর্বপ্রথম বৈশিষ্ট্য হলো আমাদের আদব, আদবের যাতে কোনো ঘাটতি না হয় সেই হিসাবে আমি যুবক বৃদ্ধ সবাইকে বলবো আমরা সবাই আদবের সাথে বসে পড়ি। আমি অত্যন্ত বিনয়ের সাথে সবাইকে অনুরোধ করি, বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন যার সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করার সুযোগ হয়, আমি অত্যন্ত আনন্দিত এই এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত অন্তরের অন্তরস্থল থেকে আমাদের তাইরি হুজুরকে আন্তরিক মুবারকবাদ জানাই যে অত্র এলাকায় তিনি এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার তাকরীরের মাধ্যমে, ওনার বয়ানের মাধ্যমে অত্র এলাকার মানুষের কল্যাণ এবং হেদায়ত যেন ব্যবস্থা করে দেয়, আমরা সবাই বলি আমিন।
এই বলে সকলের সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করি। আপনাদের সকলের কাছ থেকে আমি দোয়া চেয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাগফিরা।